হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসে গেলাম। তো এটা হচ্ছে মেল। তো এই খরগোশটা আমার না, কারণ জানেন আপনারা আমি এরকমভাবে রাখি না, আমি অনেক কেয়ার করি খরগোশের। তো ও আর কি বেশি একটা কেয়ার করতে পারে না। তো দেখতেই পাচ্ছেন এটা মেল, এটার ভিতরে মেল, দুটোকে আলাদা রাখছে। তো আজকে কিছু কাহিনী শেয়ার করবো আপনাদের মাঝে, তো আপনারা দেখে অনেকটা উপকার হতে পারে আপনাদের। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন পাঁচটা বাচ্চা, তো পাঁচটার মধ্যে তিনটা কালো হয়েছে, দুইটা সাদা হয়েছে। তো আপনারা একটা কথা বলতে পারেন যে খরগোশ তো দুটোই সাদা, মেল ফিমেল, তাহলে বাচ্চা কালো হলো কেন? তো আমি কাহিনীটা বলি। বাচ্চা কালো হয়েছে কারণ ওর আগের মেলটা ছিল কালো। কালো বলতে যেমন এই আগের মেলটা, এই বাচ্চা দেওয়ার 10 দিন পরে মেলটা ঘর থেকে বের হয়ে গেছিল, পরে শিয়ালে ওকে নিয়ে চলে গেছিল, মেলটাকে মেরে ফেলছে শিয়ালে। তো ও আবার একটা নতুন মেল আনছে সাদা, তার জন্য এটা, এই বাচ্চাগুলো হচ্ছে আগের মেলের, মানে আগের মেল ম্যাটিং করছিল তাই এরকম বাচ্চা হয়েছে, আগের মেলটার এরকম কালার ছিল। তো এখন উপরে যেটাকে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সাদা, এটা নতুন আনছে 2 দিন হলো। তো 2 দিন বয়স এটা, 2 দিন বয়স না সরি, মানে 2 দিন ধরে আনছে। তো আমি বলছি এখন আলাদা রাখতে, কারণ যেহেতু নতুন আনছে তখন আর কি একসাথে এখনই দেওয়ার কোনো দরকার নাই, কারণ এখন একসাথে দিলে ম্যাটিং করবে না জানেন। তো ওর ভয়টা আগে ভাঙুক, আগে 2-3 দিন একদম আলাদা করে রাখুক, তারপর আর কি সব চিনে গেলে, ভয় ভেঙে গেলে তখন একসাথে দিলে ম্যাটিং করবে। তাই আমি বলছি আলাদা রাখতে। তো একটু ভয়ে আছে, দেখতে পারছেন খাবার খাচ্ছিল, তো ভয়ে আছে, সমস্যা নাই। তো বাচ্চাগুলো অনেক সুস্থ আছে, 5টা বাচ্চা দিছিল, 5টাই বড় হয়েছে আলহামদুলিল্লাহ। তো 1 মাস বয়স প্লাস, হ্যাঁ 1 মাস বয়স প্লাস হয়েছে। তো বাচ্চাগুলো এখন ভালোই বড় হয়েছে, তো এখনও খাবার দেয় নাই, বাচ্চাগুলো খাবার জন্য কী করতেছে। তো আগের মেলটা অনেক ভালো ছিল, অনেক বড় ছিল, তো মেলটা একদিন হঠাৎ করে বের হয়ে গেছিল, তো শিয়ালে নিয়ে চলে গেছে, তো কিছু করার নাই। তো দেখেন খাবার দিতেছে, খাবার এসব খাবারই দেয়, কারণ আমি বলছি এসব খাবার দিতে। তো খরগোশগুলাও খায়, অনেক পছন্দ করে খায়। তো দেখেন সবগুলো একসাথে খাইতেছে, খাবার জন্য পাগল হয়ে গেছে। তো পাতাটাই সবাই বেশি খাইতেছে, দেখেন আমি যেহেতু বলছি পাতাটা খায়, তাহলে ভালো একটা পাতা খরগোশ যেহেতু পছন্দ করে। তো সবসময় এক খাবার দেওয়ার কোনো দরকার নাই, চেঞ্জ করে দিতে পারেন। ও ঘাস পাতা দুটা একসাথে দিছে, যার যেটা ইচ্ছা সেটা খাবে, কোনো সমস্যা নাই। তো আপনারা এসব দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন বাচ্চাগুলো সবগুলাই খাচ্ছে, সবগুলাই ভালো আছে, কোনো ই হয় নাই, অসুস্থ হয় নাই, সবগুলাই ভালো আছে, একটারও কিচ্ছু হয় নাই। 5টা বাচ্চা দিছিল, 5টাই সুস্থ আছে। তো আপনারা এটা করবেন, খরগোশের মেল আর কি ম্যাটিং দিবেন 1 মাস, যদি বাচ্চাদের বয়স 1 মাস হয় তাহলে আবার ম্যাটিংয়ে দিবেন। তো বাচ্চাগুলোর 1 মাস হয়ে গেছে, ও বলছিল আর কি ম্যাটিংয়ে দিতে, আমি বলছি এখনই না, কারণ মেলটা যেহেতু নতুন আনছে তাই আর কি 2-3 দিন আগে রাখুক, পরে একসাথে রাখতে বলবো। তো আপনারা এরকমভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। দেখতেই পারলেন বাচ্চাগুলো অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে। তো 5টা বাচ্চা দিছে। তো আপনাদের কি বিষয়ে ভিডিও চাই আপনারা সেটা বলবেন, আমি সে বিষয়ে ভিডিও দেব। আপনাদের যা লাগবে আপনারা কমেন্টে বলবেন, আমি সব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আপনারা জানেন আমি সব কমেন্টে রিপ্লাই দেই। তো সময় যদি আর কি না পাই তাহলে একটু লেট হতে পারে, কিন্তু আপনারা রিপ্লাই অবশ্যই পাবেন। তো আপনাদের রিপ্লের উপরেই আমি 90% ভিডিও দেবো, কোনো সমস্যা নাই। তো আপনারা আর কি কমেন্ট করবেন, তো এই খাবারটাই দিতে পারেন। দেখেন আমি এই খাবারটাই বেশি